নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল কেরিয়ার আপডেট বেঙ্গলি। বন্ধুরা, এই মুহূর্তে জীবন কৃষ্ণ সাহা, অর্থাৎ যে যারা বলা যেতে পারে যে যিনি এই মুহূর্তে সিবিআইয়ের হাতে বন্দী রয়েছেন, সিবিআই যাকে জিজ্ঞাসাবাদ করছে, তো তিনি কিন্তু বিস্ফোরক, তিনি কিন্তু দলীয় নেত্রীর বিরুদ্ধে কিন্তু বিস্ফোরক মন্তব্য করেছেন। আজকের এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ আপডেট দিয়ে দেবো বন্ধুরা, তিনি কী জানিয়েছেন, কী বলেছেন, তাই অবশ্যই ভিডিওটিকে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো বন্ধুরা, তো জীবন কৃষ্ণ সাহা আপনারা জানেন যে ইতিমধ্যে সিবিআইয়ের হাতে রয়েছে, আর তিনি কিন্তু এবারে পার্থ চট্টোপাধ্যায়ের মতোই দলের প্রতি আস্থাশীল। নিয়োগ দুর্নীতিতে ধৃত মুর্শিদাবাদের এই বরঙ্গার বিধায়ক জীবন কৃষ্ণ সাহা তিনি মনে করছেন যে দল তার পাশেই রয়েছে, এবং এই কারণে বলা যেতে পারে তিনি কিন্তু তার দলনেত্রীর বিরুদ্ধে কিন্তু মন্তব্য করেছেন। তো তিনি কী বলেছেন সেটাই জানাবো বন্ধুরা। তো শনিবার তাকে স্বাস্থ্য পরীক্ষার জন্য SSKM হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল, তো সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি দলের প্রতি আস্থা প্রকাশ করেছেন। তিনি মনে করছেন যে দল এখনও পর্যন্ত তার পাশে রয়েছে, যেহেতু দল এখনও পর্যন্ত তার বিরুদ্ধে কোনো রকম পদক্ষেপ করেনি। তো নিয়োগ দুর্নীতির তদন্তে টানা 2 দিনেরও বেশি সময় ধরে মুর্শিদাবাদের বরঙ্গার তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহার বাড়িতে তল্লাশি চালিয়েছিল সিবিআই। তল্লাশির ফাঁকে নিজের 2টি মোবাইল ফোন সিবিআই অফিসারদের হাত থেকে কার্যত ছিনিয়ে নিয়ে বাড়ির পাশের পুকুরে ফেলে দিয়েছিলেন বিধায়ক। তাতে অবশ্য সেন্স রক্ষা হয়নি, পুকুরের জল ছেঁচে ফোন 2টি উদ্ধার করেছে সিবিআই। গ্রেপ্তার হয়ে গিয়েছেন তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা নিজে। সিবিআইয়ের দাবি, সরকারি চাকরিতে নাম করে কোটি কোটি টাকা তুলেছেন তৃণমূলের এই বিধায়ক। যদিও বিধায়ক নিজে অবশ্য সেই অভিযোগ অস্বীকার করেছেন, উল্টে তিনি কোনো অন্যায় করেননি বলে দাবি করেছেন। তিনি সাংবাদিকদের বলেন, প্রমাণিত হয়েছে যে আমি জড়িত আছি, আমি কোনো অন্যায় করিনি, দল আমার পাশে আছে। নিয়োগ দুর্নীতির মামলার তদন্তে মুর্শিদাবাদের এই তৃণমূল বিধায়কের নাম আসে গোয়েন্দাদের হাতে, সেই মতো তার বাড়িতে চলে তল্লাশি। টানা 2 দিনের বেশি সময় ধরে তল্লাশির পর শেষমেশ গ্রেপ্তার করা হয় জীবন কৃষ্ণ সাহাকে। বর্তমানে তিনি সিবিআই হেফাজতে রয়েছেন। নিয়োগ দুর্নীতিতে জীবন কৃষ্ণ সাহার পরে তৃণমূলের আরেক বিধায়কের বাড়িতেও কিন্তু তল্লাশি চালানো হয়েছিল, আপনারা নিশ্চয়ই সেটা জানেন। সেটা হচ্ছে তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহার বাড়িতে। তবে তার বাড়ি থেকে বেশ কিছু নথিপত্র উদ্ধার করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এখনও এই মুহূর্তেও তিনি সিবিআইয়ের স্ক্যানারে রয়েছেন, যদিও তাকে এখনও গ্রেপ্তারের মতো কঠিন পদক্ষেপ করেনি কেন্দ্রীয় সংস্থা। তো বন্ধুরা বুঝতে পেরেছেন, তো বলা যেতে পারে তো এই যে বরঙ্গার যে বিধায়ক তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা, তিনি মনে করছেন যে তার পাশে দল এখনও পর্যন্ত রয়েছে, যেহেতু দল তার বিরুদ্ধে কোনো রকম পদক্ষেপ করেনি। তো বন্ধুরা, এটাই দেখার যে পরবর্তীকালে দল তার বিরুদ্ধে কোনো রকম পদক্ষেপ করে কি না। তো বন্ধুরা সঙ্গে থাকুন, আরও আপডেট আসছে। সবার আগে আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।